আনোয়ারায় আনন্দরাম বিহারের উপাসক প্রদীপ বড়ুয়ার অনিত্য সভা সম্পূর্ণ। আনোয়ারা উপজেলাধীন 9 নং পৈরকোড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য তালসরা গ্রামের তালুকদার পরিবারের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ হিতৈষী ও তালসরা আনন্দরাম বিহারের ধর্মপ্রাণ উপাসক প্রয়াত প্রদীপ বড়ুয়ার পারলৌকিক সৎগতি সুখ শান্তি কামনায় পূর্ণদানে গত 6 ডিসেম্বর বুধবার নিজ গ্রামের বাড়ি আনন্দরাম বিহার প্রাঙ্গণে মহান পূজনীয় ভিক্ষু সংঘ ও জ্ঞাতি স্বজনের উপস্থিতিতে অনিত্য সভা সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন উপসংঘরাজ শাসন ভাস্কর শাসনপ্রিয় মহাস্তবীর। প্রধান অতিথি ছিলেন উপসংঘরাজ স্মৃতিধর শিলানন্দ মহাস্তবীর। প্রধান সদ্ধর্ম দেশক ছিলেন সদ্ধর্মকবি এস লোকজিৎ মহাস্তবীর। মুখ্য আলোচক ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ পণ্ডিত, লেখক, গবেষক, প্রবন্ধকার, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পালি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর জিনবদী মহাতের। উদ্বোধনী বক্তব্য রাখেন সৌম্য সারথী শাসন মিত্র মহাস্তবীর। এ সময় আরও বক্তব্য রাখেন জ্যৈষ্ঠপুরার জিনানন্দ মহাস্তবীর, ভাতুয়ার শিলভদ্র মহাতের, জামিচুরির শিলরক্ষিত মহাস্তবীর, বাঁশখালীর রাহুলপ্রিয় মহাতের, রাঙ্গুনিয়ার সুমঙ্গল মহাতের, ঢেমশার শিলানন্দ মহাতের, দীপঙ্কর মহাতের, রাঙ্গুনিয়া সৈয়দপাড়ির নন্দশ্রী স্থবির, নজর টিলার সত্যানন্দ তের, সাতপাড়িয়ার ধর্মদূত ডক্টর সুমনপ্রিয় তের, সুমনশ্রী তের, সুন্দরী বোধিমিত্র তের, রতনানন্দ তের, তালসরা আনন্দরাম বিহারের অধ্যক্ষ জিনরতন মহাতের, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক JVS আনন্দবুদী তের, জয়সেন তের, শুভানন্দ মহাস্তবীর, বোধিরতন মহাতের সহ আরও মহান প্রাজ্ঞ পূজনীয় শতাধিক ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন। এ সময় শ্রদ্ধা নিবেদন করেন মানস বড়ুয়া মানু, পীযূষ বড়ুয়া, জয়বাবু বড়ুয়া, রাজু, সুনীল বড়ুয়া, কল্যাণ বড়ুয়া বড়িয়া, জয়শোক বড়ুয়া ভাতুয়া, প্রমতোষ বড়ুয়া, আকাশ বড়ুয়া বাবুন, সঞ্জু বড়ুয়া, অরুণ বড়ুয়া দেবু, মৃদুল বড়ুয়া, চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ডক্টর অর্থদর্শী বড়ুয়া, ভূপতি রঞ্জন বড়ুয়া, চন্দন বড়ুয়া, সুপ্রিয় বড়ুয়া, 9 নং পৌরকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক চৌধুরী, বাবুল, শিক্ষক রাহুল কান্তি বড়ুয়া। পরিবারের পক্ষে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্রয়াত প্রদীপ বড়ুয়া, প্রথম পুত্র আমেরিকা প্রবাসী রূপম বড়ুয়া। আমাদের আপনাদের প্রিয় প্রদীপ বড়ুয়া নশ্বর দেহ ত্যাগ করে ইহলোক থেকে পরলোক গমন করেছেন, তার পারলৌকিক শান্তি সুখ কামনার জন্য তার প্রাণ প্রিয় সহধর্মিনী পারলৌকিক ভাবে সুখ কামনা করা দরকার। তাই জাতি ধর্ম নির্বিশেষে সবাই উপস্থিতি দেখে আমি অত্যন্ত প্রীত হয়েছি এবং মানুষের সেবার জন্য সামাজিকভাবে আমি ইউনিয়ন পরিষদের সদস্য পদে বরিত হয়ে আমি আমার সামাজিক দায়ভার আমি পালন করতে সক্ষম হয়েছি। বিরাট স্থানীয় চেয়ারম্যান সহ বরেণ্য ব্যক্তিদের সমাবেশ
প্রমাণ করে জীবনে যদি কিছু দেওয়া যায় নিঃস্বার্থভাবে নির্লোভভাবে নিরহংকারীভাবে নির্অভিমানী হয়ে তাহলে তার প্রতিদান জীবৎকালে না পেলেও শেষ নিঃশ্বাস ত্যাগের কালে তিনি প্রমাণ করে দিয়ে যাচ্ছেন কিছু করলে যে কিছু পাওয়া যায় তিনি তার জ্বলন্ত উদাহরণ। যাদের সাথে আমাদের প্রায় আড্ডা চলত, বিশেষ করে আমাদের উস্কাইয়া তখন সদ্যনন্দের অধ্যক্ষ ছিল প্রয়াত একাদশ সংগ্রাম শাসনশ্রী মাস্তুরি। এই তালসরা বিহারটি ছিল মূলত এখানে ছায়ের আড্ডা হতো বিকালবেলা। পুণ্যক্ষয়ে মৃত্যু, আয়ুক্ষয়ে মৃত্যু, অ্যাক্সিডেন্ট মৃত্যু, আহার জনিত মৃত্যু, বর্তমান তাহার এই মৃত্যু আহার জনিত মৃত্যু নেই জয় মঙ্গল। অনিত্য সভার সঞ্চালনায় ছিলেন অরূপ বড়ুয়া রিকু। অনিত্য সভা শেষে গ্রাম প্রদক্ষিণ করে গ্রামের শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়। উপস্থিত মহান পূজনীয় ভিক্ষু সংঘ ও জ্ঞাতৃস্বজনকে 9 ডিসেম্বর শনিবার দুপুরে প্রয়াত প্রদীপ বড়ুয়ার পারলৌকিক সৎকতি কামনায় অষ্ট পরিষ্কার সহ মহতী সংঘদান অনুষ্ঠানে উপস্থিত থেকে পূর্ণদান ও মধ্যাহ্ন ভোজনের আহ্বান জানান। আনন্দ বাংলা টিভি, নিশিতা বড়ুয়া, চট্টগ্রাম।